সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বর্তমানে, যে কারণে প্রেমের সম্পর্ক এখন গড়ে উঠছে অনলাইনে ফেসবুকে। এই তো কিছুদিন আগের একটি ঘটনা, ফেসবুকে প্রেম, ভারতে আত্মহত্যার চেষ্টা বাংলাদেশি এক ধনী যুবতীর। বাংলাদেশে সে মেয়ের নাম আয়েশা, আর ভারতের সে যুবকের নাম পরেশ, যে কিনা ধোকা দিয়ে চলে গেছে অন্য কোথাও, কিন্তু তাকে পাবার আশায় মরিয়া হয়ে উঠেছেন যুবতী আয়েশা। বর্তমানে অবস্থান করছেন আহমেদাবাদে। তিনি তার প্রেমিক ঠকবাজ পরেশের জন্য এতটাই পাগল যে দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন, অবশ্য তাতে সফল হননি। তবুও তিনি নিজে তাকে খুঁজে বেড়াচ্ছেন। আয়েশা আর ছদ্মবেশী পরেশের এই কাহিনী উঠে এসেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়ায়। আবার ফেসবুকের শীর্ষ ধনী পরিচয় তরুণীর সাথে ঝাড়ুদারের প্রেম, অতপর প্রতারিত হয়ে আত্মহত্যা। জানা যায় ফেসবুকে ধনী পরিবারের সন্তান হিসেবে পরিচিত আরিফুল ইসলাম ইমন, কিন্তু সে পেশায় একজন কর্মচারী। ফেসবুক লাইকের মাধ্যমে এক স্কুল ছাত্রীর সঙ্গে সম্পর্ক করে সেটা পরিণতি পায় বিয়ে পর্যন্ত। বিয়ের পরবর্তীতে শ্বশুর বাড়িতে অবস্থান করার সময় জানা যায় ইমনের আসল পরিচয়। মেয়ে জান্নাতুল মাওয়া যখন জানতে পারে, তখন সে হতাশায় জর্জরিত হয় আর এমন প্রতারিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। শুধু এতেই থেমে নেই, এমন আরও ঘটনা প্রকাশিত হয়েছে বাংলাদেশের অন্যতম সংবাদ পত্রিকায়। সেখানে বর্ণিত রয়েছে অনলাইনে পরিচয় আর প্রেমের সম্পর্ক তাদের প্রায় এক বছরের। ছেলে চুয়াডাঙ্গার আর মেয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা। প্রেমিক রাজু যখন সে জানতে পারে তার প্রেমিকার বাবা মা অন্য কোথাও তাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন সে প্রেমের টানে ছুটে আসে কুড়িগ্রামের নাগেশ্বরীতে। তারপর মেয়েটির পরিবারের সাথে কথাবার্তা বলে খুব করে রাজি করাতে চেষ্টা করে, কিন্তু তারা তার সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করে বলে জানা যায়। আর এরপর তাকে একটি ডোবায় লাশ হিসেবে পাওয়া যায়। কী হয়েছে রাজুর সাথে, কেনই বা সে অকালে প্রাণ হারালো, এখনও পর্যন্ত আসল খবর বেরিয়ে আসেনি। রাজুর বাবা জানায় প্রেমের টানে আমার ছেলে এর আগেও কুড়িগ্রামে গিয়েছিল, একবার আমরা তাকে ফিরিয়েও এনেছিলাম, কিন্তু এবার সে কবে গেছে তা আমরা জানতাম না, আমাদেরকে সে কিছুই বলেনি। একদিন হঠাৎ করে কুড়িগ্রাম থেকে রাজুর এক বন্ধু ফোন করেছিল আর তার কাছ থেকে মৃত্যুর খবর জেনেছি আমরা। জানি না কবে আমার ছেলের খুনিরা ধরা পড়বে আর তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কারা কীভাবে তাকে মেরেছে এখনও সঠিক তথ্য সবার কাছে ধরা পড়েনি, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সেখানকার ওসি। নিহতদের পরিচয় সহ তার মৃত্যুর কারণ খুব শীঘ্রই তারা খুঁজে বের করবে বলে আশ্বাস দিয়েছে রাজুর পরিবারকে। এখন দেখার বিষয় যে তাদের তদন্তের পর রাজুর মৃত্যুর কারণ হয়ে বেরিয়ে আসে কার নাম। আমরা যদি সব বিষয়ে সতর্কতা অবলম্বন করি, তাহলে খুব সহজে নিজেদেরকে অনেক কঠিন পরিস্থিতিতে না ফেলে সহজ স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করতে পারব। তাই অনলাইনে অপরিচিত কারো সঙ্গে ঘনিষ্ঠতা পাতানোর আগে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেন। নাম্বার এক, সুন্দর প্রোফাইল পিক। প্রায় সময় আমরা ফেসবুক ইউজাররা একটা ভুল করে থাকি, সেটা হলো সুন্দর প্রোফাইল পিক দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আসলে সবসময় একটা কথা মাথায় রাখা উচিত, চকচক করলে শোনা হয় না। আবার উপরের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য নয়, আমাদের প্রত্যেকের উচিত যে কোনো মানুষকে তার ভেতরের সৌন্দর্যের মাধ্যমে বিবেচিত করা। সুন্দর প্রোফাইল পিক শুধুমাত্র একটি মায়াজাল বা আমাদের জন্য সাধারণ একটি ফাঁদ বই কি আর কিছুই নয়। তাই অবশ্যই সুন্দর প্রোফাইল পিকচার না দেখে সবার আগে দেখার এবং জানার চেষ্টা করুন সে ব্যক্তিটি আসলে কেমন। নাম্বার দুই, প্রথম আলাপেই ঘনিষ্ঠতা। শুনুন, একটা কথা মাথায় রাখবেন, অনলাইন জগতে প্রথম দর্শনই প্রেম বলে কিছুই হয় না। আলাপ আলাপন সামান্য এগোতে যদি উল্টো দিকের মানুষটি আপনার প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করে, তাহলে এটা বিশ্বাস করুন, সম্ভবত সেই ব্যক্তি ওই মুহূর্তে আরও অনেক মানুষের সাথে একই মেসেজ পাঠাচ্ছেন। কারণ যে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসবে সে কখনোই আপনার সাথে অরুচিপূর্ণ কথা বলবে না, তাই তখনই সরে আসুন। নাম্বার তিন, মেসেজগুলো ভালোভাবে পড়ুন। হ্যাঁ, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে তার দেওয়া মেসেজগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন। কারণ নাম পরিচয় ভাঙিয়ে যারা অনলাইনে ডেটিং করতে চান, তাদের মেসেজগুলো সাধারণত খুব একঘেয়ে প্রেডিক্টেবল হয়। তাই শুধুমাত্র আপনি যদি এতটুকু সতর্ক হন, তাহলে কিন্তু খুব সহজেই সেটা ধরে ফেলতে পারবেন। তাই অন্যমনস্ক না হয়ে আবেগে না ভেসে গিয়ে একটু চোখ কান খোলা রাখুন, তাহলেই আপনি বাঁচতে পারবেন এমন কঠিন পরিস্থিতি থেকে। নাম্বার চার, ব্যক্তিগত ছবি পাঠানো বা তথ্য পাঠানো থেকে দূরে থাকুন। আপনি যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সে যদি আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি পাঠাতে বলে বা কোনো ভিডিও চেয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা থেকে দূরে থাকুন। আপনার কাছে কোনো অপরিচিত ফ্রেন্ড যখন এমন এক্সপেক্ট করবে, তাহলে ধরে নিন বিপদের ঘন্টি খুব জোরে জোরে বাজছে। তাই ছবি বা কোনো তথ্য পাঠানোর প্রশ্নই আসে না, একমাত্র অপশন আপনার হাতে সেটা হলো ব্লক, আর তাই তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিন। নাম্বার পাঁচ, সামনাসামনি দেখা করার প্রস্তাব। এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক হন। আমরা ইতোমধ্যে কিছু ঘটনা আপনাদেরকে জানিয়েছি যেগুলোতে অনলাইনে প্রেমের পর দেখা করতে গিয়ে মৃত্যু ঘটেছে, কেউ বা নিজেই সুইসাইড করেছে প্রতারিত হওয়ার কারণে। তাই প্রথম দেখা করতে একা একা চলে যাবেন না, এমন কাউকে সঙ্গে নিয়ে যাবেন যাতে করে আপনি কোনো বিপদে পড়লে খুব সহজে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। আর হ্যাঁ,
তার বলা কোনো জায়গাতে যাওয়ার জন্য আপনি একদমই রাজি হবেন না। নিজের লাইফকে সেফ রাখতে, নিজের জীবনকে সুন্দর করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম করা থেকে দূরে থাকুন। জীবনে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করুন যে আপনার সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারবে, যে হবে প্রায় আপনার ডুপ্লিকেট। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসুন, জীবনে ভুল পথে পা না বাড়িয়ে সতর্ক হই আর জীবনকে সুন্দর করে গড়ি।